হাই ফ্রেন্ডস কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন চলে এলে আমার একটি নতুন ভিডিও নিয়ে আজকের এই ভিডিওটিতে আমরা আলোচনা করবো ভারতীয় নেভির তেরো জন সদস্য পাকিস্তানের সাথে গুপ্তচর বৃদ্ধির অভিযোগে আটক করা হয়েছে এ বিষয় নিয়ে কিছুদিন ধরেই আলোচনা হচ্ছিল ভারতীয় ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সির হাতে তেরো জন নাবিক ধরা পড়ে ভারতীয় এদের বিরুদ্ধে অভিযোগ আছে তারা পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই এর কাছে বিভিন্ন ধরনের ইনফরমেশন ল্যাক করেছে ভারতীয় নেভির ইম্পর্টেন্ট বিষয়ে এবং তাদের বিরুদ্ধে এও অভিযোগ আছে যারা পাকিস্তানি গোয়েন্দা সংস্থা আই এর সাথে একসাথে কাজ করেছে আপনারা হয়তো জেনে থাকবেন কিছুদিন আগে ভারতীয় সাবমেরিন পাকিস্তানি জলসীমায় ঢুকে পড়ে সেই ঢুকে পড়ার সাথে সাথেই পাকিস্তান কিন্তু সাবমেরিনটাকে ট্র্যাক করতে সমর্থ হয় এটা কিন্তু পাকিস্তানে ট্র্যাক করার ভিতরে একটা ইন্টেলিজেন্স বেজ একটা ইনফরমেশন ছিল যে কারণে পাকিস্তান খুব দ্রুততার সাথে সাবমেরিনটিকে ট্যাক করতে সমর্থ হয় এছাড়াও বলা হচ্ছে ইন্ডিয়ান নেভি বিভিন্ন সময় পাকিস্তানের জলসীমাতে প্রবেশ করার চেষ্টা করেছে এবং প্রতিবারই ব্যর্থ হয়েছে কারণ আগে থাকতেই পাকিস্তানের কাছে সেই ইনফরমেশনটা ছিল যে কারণে পাকিস্তান সেইগুলোকে প্রতিরোধ করতে সমর্থ হয়েছিল পাকিস্তানি গোয়েন্দা সংস্থা আইএসআই উপরে এই সম্পূর্ণ ক্রেডিটটা যাচ্ছে যে তারা ইন্ডিয়ার যেই সোলজার আর্মি নেভি বা এয়ারফোর্স বলুন সবখানেই তাদের গোয়েন্দা বৃত্তি পর্যায়ক্রমে এত বেশি রেখেছে যে ভারত এখন একটা অকার্যকর দেশ হতে খুব বেশি দেরি নাই। আপনি হয় ভাবুন যে যুদ্ধের সময় আপনার যে কোনো পরিকল্পনা আপনার এনিমি বাহিনী জেনে যাচ্ছে সেক্ষেত্রে আপনার অবস্থাটা কি হবে পাকিস্তানি গোয়েন্দা সংস্থা আইসাই আইসআইকে ক্রেডিট দিতেই হয় এই বিষয় নিয়ে এবং বিভিন্ন সময় এটা প্রথম নয় হানি ট্র্যাপের মাধ্যমে যে পাকিস্তানি আইএসআইয়ের কর্মকর্তারা বিভিন্ন ধরনের মেয়েদের ফেক আইডি বানিয়ে নেভি এয়ার এয়ারফোর্স এবং সেনাবাহিনী অফিসারদেরকে ট্র্যাপে ফেলিয়ে তাদেরকে দিয়ে কাজ হাসিল করে নিচ্ছে এটা কিন্তু একটা চমকপ্রদ বিষয় এ বিষয়ে আমরাও অনেক কিছু শিখতে পারি আমরা যারা বাংলাদেশ থেকে আছি আমাদের গোয়েন্দা সংস্থা অনেক কিছু শিখতে পারে পাকিস্তানি গোয়েন্দা সংস্থা আইএসআইয়ের কাছ থেকে এই ভিডিওটি বলার মূল উদ্দেশ্যই ছিল এটি যে ইন্ডিয়ান অফিসাররা কত অপসেদার এবং অদক্ষ এটাই আমরা এখান থেকে বুঝতে পারছি আজকের ভিডিও এ পর্যন্তই ছিল আশা করি ভিডিও ভালো লেগেছে লাইক কমেন্ট এবং শেয়ার করে আমাদের সাথে থাকুন আমাদের চ্যানেলটি আপনারা দেখছেন কিন্তু সাবস্ক্রাইব করছেন না দয়া করে সাবস্ক্রাইব করুন এবং ঘন্টা বাজানোর সাথে সাথে আমাদের সাথে সবসময় আপডেট থাকুন ধন্যবাদ ভালো থাকবেন